Dear students and viewers, welcome to the online class arranged by Lawrence School and College Rangpur. I am Mohammad Arman Hussain, assistant teacher, Lawrence School and College Rangpur. I am going to discuss today on transformation of sentence. As you know, the students of class 8, we have been discussing on this topic since last week and since 15 days. Now we will continue it, but before that we have something very important to talk about. It is that our exercise based exam is going to be held. আমাদের অনুশীলনমূলক পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তো সেই পরীক্ষাতেও আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে। তো আমি এ পর্যন্ত যতটুকু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর উপরে আলোচনা করেছি ততটুকুই, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যদি তোমাদের এই পরীক্ষায় প্রশ্ন থাকে ততটুকুর উপরেই থাকবে। এর সাথে আরও গ্রামারগুলো আছে, তোমরা তোমাদের অভিভাবকদেরকে বলবো, অলরেডি এটা নোটিশ হয়ে গিয়েছে যে আগামী 9, 10 এবং 12 তারিখ এই তিন দিনের যে কোনো একদিন অভিভাবকগণ এসে তোমাদের এই যে পরীক্ষাটা হবে, অনুশীলনমূলক পরীক্ষা, এই পরীক্ষার সংক্ষিপ্ত একটা সিলেবাস করা হয়েছে, সকল বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাস এবং রুটিন এবং সিলেবাস এই দুটো দুটি শ্রেণী শিক্ষকের কাছ থেকে এসে নিয়ে যেতে হবে আগামী 9, 10 এবং 12 তারিখের মধ্যে। যারা 9 তারিখে আসতে পারবে, 9 তারিখ কোনো কারণে কেউ যদি 9 তারিখে আসতে না পারে 10 তারিখে আসবে, 10 তারিখে আসতে যদি না পারে তাহলে 12 তারিখে আসবে। এসে রুটিন এবং সিলেবাস এই দুটো জিনিস নিয়ে যাবে। তোমরা শিক্ষার্থীরা ওই সিলেবাস নিয়ে নিজেদেরকে প্রস্তুত করবা এবং পরীক্ষা শুরু হবে 3 অক্টোবর। পরীক্ষা শুরু হওয়ার আগেই আরেকদিন অভিভাবকগণ আসবেন, অভিভাবকদের হাতে প্রশ্ন দিয়ে দেওয়া হবে, অভিভাবকগণ তোমাদেরকে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের জন্য পরীক্ষার প্রশ্নটা, ওই দিনের প্রশ্নটা বের করে দিবেন, তোমরা পরীক্ষা দিবা এবং খাতা আবার অভিভাবক নিজ দায়িত্বে সংগ্রহ করবেন। সমস্ত খাতাগুলো আবার একদিন অভিভাবকের কাছ থেকে আমরা বুঝে নিই, তার মানে পুরো পরীক্ষাটাই হবে অভিভাবকদের তত্ত্বাবধায়নে এবং তোমরা নিজ নিজ বাসায় বসে সেই পরীক্ষাটা দিতে পারবা। তো যাই হোক, এরপর হয়তো অনলাইন ক্লাসগুলো আবার রিপিট হবে, তোমরা এই যে নতুন করে ক্লাস পাবা না, এই যতটুকু তোমাদের ক্লাস হয়েছে এগুলোর উপরেই পরীক্ষা হবে। তো আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা শেষ করে দিব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমাদের গত ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা যায়। আজকে আমরা শিখব এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ বা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি কীভাবে একটা সেন্টেন্সকে রূপান্তর করতে হয় কোনো রকম অর্থ পরিবর্তন করা ছাড়া। আমরা দেখো এখানে কতগুলো এক্সক্লামেটরি সেন্টেন্সের উদাহরণ দেওয়া আছে। হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, হাউ নাইস দ্য বার্ড ইজ, ইফ আই ওয়ার এ বার্ড, এটা একটু হালকা এসেছে, তোমরা হয়তো দেখতে সমস্যা হচ্ছে, আমি লিখে দিই ইফ আই ওয়ার এ বার্ড। Would that I could be child again. নরম ইসলামিশন আর একটা আছে অ্যালাস হি ইজ নো মোর। এই পাঁচটা উদাহরণ দেওয়ার পিছনে কারণ হচ্ছে এই পাঁচ ধরনেরই মূলত এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো হয়ে থাকে। যেমন এই যে এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হয় হোয়াট এ দিয়ে, অথবা হাউ দিয়ে, অথবা ইফ দিয়ে, অথবা উড দ্যাট দিয়ে, অথবা একটা ইন্টারজেকশন থাকে। তাহলে আমাদের এই পাঁচ ধরনের এক্সক্লামেটরি সেন্টেন্সকে কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করা যায় সেটা শিখলেই, সেটা জানলেই আমাদের মোটামুটি এটা কভার হয়ে যায়। তো আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারই হচ্ছে প্রথমে সাবজেক্ট তারপরে ভাগ, প্রথমে সাবজেক্ট তারপরে ভাগ। তো এখন দেখো এক্সক্লামেটরি সেন্টেন্সে আমাদেরকে খুঁজতে হবে যে সাবজেক্ট আর ভাগ কোথায় আছে। যদি এটাকে আমরা অ্যাসার্টিভ করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইট ইজ এটাই হচ্ছে সাবজেক্ট এবং ভাগ, তাহলে আমরা সেটাকেই আগে লিখব। এইগুলো সব কয়টা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, এগুলোকে আমরা এখন অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব।
এগুলো সব কয়টা হচ্ছে আমাদের এক্সক্লামেটরি এদেরকে আমরা যখন অ্যাসার্টিভ করতে যাব তখন প্রথমেই সাবজেক্ট ইট ইজ এ আবার এক্সক্লামেটরি সেন্টেন্সের জন্য এই অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের আগে আমাদেরকে ভেরি অথবা গ্রেট কথাটা যুক্ত করতে হবে ইট ইজ এ ভেরি নাইস পুলিশ এক্সক্লামেটরি সেন্টেন্সের জন্য এখানে নট অফ এক্সক্লামেশন কিন্তু আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্সের রূপান্তর করছি তখন আমরা জানি যে ফুল স্টপ ব্যবহার করতে হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের তারপরে আছে হাউ নাইস দ্য বার্ড ইজ এটাকে যখন আমরা অ্যাসার্টিভ করতে যাব তখন আবার আমাদেরকে খুঁজতে হবে সাবজেক্ট ভার্ব তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য বার্ড ভার্ব হচ্ছে ইজ ভেরি নাইস ইফ আই ওয়্যার এ বার্ড যদি কোন সেন্টেন্স ইফ দিয়ে শুরু এক্সক্লামেটরি সেন্টেন্স থাকে ওটার জায়গায় আমরা লিখবো সাবজেক্ট উইশ তাহলে এখানে যেহেতু সাবজেক্ট আই আই উইশ আই উইশ আই ওয়্যার এ বার্ড আর কোনো পরিবর্তন নেই পুট দ্যাট যদি থাকে একটা সেন্টেন্স শুরু হয় এক্সক্লামেটরি সেন্টেন্স এই জায়গাতেও তাই সাবজেক্ট এবং উইশ আই উইশ বাকি যতটুকু আছে তাই আই দুঃখের যদি হয় তাহলে আমাদেরকে জায়গায় লিখতে হবে ইট ইজ এ মেটার অফ সরো দ্যাট আনন্দের যদি ইন্টারজেকশনটা থাকে তাহলে লিখতে হবে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট সরো মানে আমরা জানি দুঃখ জয় মানে হচ্ছে আনন্দ তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট মানে এটা দুঃখের বিষয় এটা আর যদি আমরা বলি যে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট তাহলে বলা হবে যে এটা আনন্দের বিষয় যে তাহলে এখানে কি হচ্ছে যেহেতু হি ইজ নো মোর এটা একটা দুঃখের বিষয় তাহলে হবে যে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট এতটুকু লিখলাম আমরা শুধুমাত্র এই ইন্টারজেকশনটার জন্য বাকি গোটাটাই যা আছে সেন্টেন্স আমরা তাই লিখে দেব ইট ইজ নো এইভাবে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সগুলোকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব আবার যদি অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া থাকে তাহলে অনুরূপভাবে উল্টোটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে সেভাবে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করতে পারবো তাহলে এটা ছিল আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে এই কয়টার উপরেই আসবে ভয়েস অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি আর অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এই চারটা বিষয়ের উপরে ভিত্তি করে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ক্লাস 18 নির্ধারণ করা হয় প্রশ্ন সেট করা হয় তো তোমাদের দেখবা যে যখন সিলেবাস পাবে 9 তারিখে এই সিলেবাসে তোমার কী কী পড়তে হবে ইংরেজি পরীক্ষার জন্য সবগুলো লেখা আছে আবার এটার আমরা মান বণ্টনও দিয়ে দিব যে কত মার্কের পরীক্ষা হচ্ছে এবং পরীক্ষায় কোন কোন আইটেমগুলো থাকবে তবে কোনো পরীক্ষায় কোনো সাবজেক্টের কোনো পরীক্ষায় কোনো রকম অপশান নাই যে এই দুইটা দেওয়া আছে যে কোনো একটা লেখো এইরকম কিছু থাকবে না প্রশ্নে যা থাকবে তাই এই জন্য সিলেবাস যতটুকু তোমরা পাবা ওখানকার কোনো কিছুই বাদ দেওয়া যাবে কোনো কিছু বাদ দিয়ে পড়া যাবে না সিলেবাসে যতটুকু দেওয়া আছে সবগুলোই পড়তে হবে সবগুলোই যে পরীক্ষায় আসবে তা তো নয় কিন্তু আমাদের প্রিপারেশন নিতে হবে ওগুলোর মধ্যে থেকে টিচাররা শিক্ষকগণ যারা আছেন তারা নিজেদের মতো করে প্রশ্ন করবেন এবং প্রশ্নের মান বণ্টন দেওয়া আছে সময় দেওয়া আছে তো তোমরা সবাই ভালো থাকো এবং বাসায় বসে বসে এখন হয়তো আর তোমাদের সাথে পরীক্ষার আগে দেখা না হতে পারে নতুন করে কোনো নির্দেশনা বা নতুন করে কিছু শিখাইতে পারবো না যতটুকু পড়েছো তোমরা এগুলোই তোমাদের ওগুলোর মধ্যেই পরীক্ষাটা হবে ইংরেজি পরীক্ষা যা যা আমরা আলোচনা করেছি ওগুলোর উপরেই তোমাদের সিলেবাসটা প্রণয়ন করা হয়েছে এই জন্য ভয়ের কিছু নাই বাসায় বসে নিরাপদে থেকে তোমরা পরীক্ষা দিতে পারবা তাহলে তোমরা এখন থেকেই প্র্যাকটিস শুরু করে দাও এবং সিলেবাসটা পাওয়ার পর আর কোন কোন বিষয় আছে সেগুলো বাসায় বসে প্র্যাকটিস করবা এবং আশা করি তোমরা খুব সুন্দর করে এবং সততার সাথে নিয়মানুবর্তিতভাবে এবং খুব সিনসিয়ারলি পরীক্ষাগুলো তোমরা দিবা এটা তোমাদের অনুশীলনমূলক পরীক্ষা এখানে কোনো মেধা যাচাই হবে না কিন্তু তোমাদের একটা অনুশীলনটা হয়ে যাবে
তাহলে সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে আল্লাহ হাফেজ।